আচ্ছা, আমরা যারা রেগুলার সচরাচর ফোনে কথা বলি, সেই কথা বলার জন্য মিনিটে প্রায় 60 পয়সা কিন্তু কেটে নিয়ে যায়। আচ্ছা, এমন যদি একটা মাধ্যম হতো যে আমরা ফোনে কথা বলবো কিন্তু টাকা কাটবে না, আজকের ভিডিওতে আমি এমন একটা মাধ্যম দেখাবো যার মাধ্যমে আপনি ফোনে কথা বলবেন আনলিমিটেড, কোনো পরিমাণ টাকা কাটবে না। তো সেক্ষেত্রে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আনলিমিটেড কথা বলার জন্য আমরা সরাসরি চলে যাব ক্রোম ব্রাউজারে। তো ক্রোম ব্রাউজারে গিয়ে এখানে যে সার্চ অপশন আছে, সার্চ অপশনে আমরা সার্চ দিব ভাইবার লিখে। সার্চ দেওয়ার পর এখানে দেখুন আছে viber.com। তো এই যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটার উপরে আমরা ক্লিক দেবো। তো ক্লিক দেওয়ার সাথে সাথে ভাইবারের যে মূল পেজটা আছে সেখানে নিয়ে যাবে। তারপর দেখুন কোনো যে এই তিনটে দাগ আছে, এই অপশনে আমরা ক্লিক দেবো। তারপর এখানে নিচে লেখা আছে ভাইবার আউট, তো এই অপশনে আমরা ক্লিক দেবো। তারপর এখান থেকে লেখা আছে ফ্রি ওয়ান উইক ট্রেলার, তো এখানে আমাদের ক্লিক দিতে হবে। তো ক্লিক দেওয়ার পর এখানে কিন্তু একদম লিখিয়ে দিছে যে লিমিটেড অফার, আনলিমিটেড মিনিট, ফ্রি ওয়ান উইক ট্রেলার। তো আমরা এই ওয়ান উইক ট্রেলার এই অপশনে আমরা ক্লিক দেবো। তো ক্লিক দেওয়ার পরই এখানে কিন্তু আমাদের ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে। তো এখানে একটা ফোন নাম্বার দিতে হবে, এমন একটি ফোন নাম্বার দিবেন যে ফোন নাম্বার দ্বারা কোনো ভাইবার অ্যাকাউন্ট খোলা হয় নাই। তো আমি সেই রকমের একটা নাম্বার দিয়ে দিছি। তো দেওয়ার পর এখানে কন্টিনিউ অপশনে ক্লিক দেবো। তারপর এখানে আছে পেমেন্ট, তো পেমেন্ট অপশনে আমাদের একটা মাস্টার কার্ড দিতে হবে। তো এখানে মাস্টার কার্ড নিয়ে অনেকে টেনশনে পড়বেন যে কোথায় মাস্টার কার্ড পাবো। হ্যাঁ, মাস্টার কার্ড কোথায় পাবো সেটাও আমি বলে দিচ্ছি। তো দেখুন এই ক্রোমের উপরে যে বক্সের মতো আছে, তো এই অপশনে আমরা ক্লিক দেবো। তো ক্লিক দিয়ে এখানে নিউ একটা ট্যাব নিব। তারপর এখানে সার্চ অপশনে সার্চ দেব namesgen.com। তো সার্চ দেওয়ার পর এখানে যে প্রথম যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কটার উপরে ক্লিক দেব। তারপর এখানে কিন্তু বিন যে একটা নাম্বার আছে, এখানে একটা বিন নাম্বার দিতে হবে। এখানে যে বিন নাম্বারটা দিতে হবে সেই বিন নাম্বারটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, অথবা এখান থেকে আপনারাও দেখে তারপর লিখতে পারেন। তো দেওয়ার পর এখানে কিন্তু সবগুলো ঠিক থাকবে। তারপর এখানে কোয়ান্টিটি যে আছে, কোয়ান্টিটিতে আপনারা 13 অথবা 14 যেটা ইচ্ছে দিতে পারেন। তো আমি 14 দিয়ে দিলাম। তারপর এখানে নিচে আছে জেনারেট, তো জেনারেট অপশনে আপনারা 3 বার ক্লিক দেবেন। তো 3 বার ক্লিক দেওয়ার পর এখানে যে প্রথম যে লেখাটা আসছে সেই লেখাটা কপি করে নেবেন। তো আমি এখান থেকে কপি করে নেব। তারপর এখানে আবার সেম যে বক্সের মতো এই অপশনে আমরা ক্লিক দেবো। তারপর এই ভাইবারের যে পেজটি আমরা যেখানে কার্ড নাম্বারটা দেবো সেখানে চলে যাব। আসার পর এখানে যে মেইল অপশনটা আছে এখানে ক্লিক করে ট্যাপ দিয়ে রেখে আমরা এটাকে পেস্ট করে দেবো। তারপর এখান থেকে যে কার্ড নাম্বারটি আছে, দেখুন এই দাগ পর্যন্ত হচ্ছে কার্ড নাম্বার 3 পর্যন্ত। তো আমি এই 3 পর্যন্ত টেনে কপি করে নিলাম। তো কপি করে এখানে যে কার্ড নাম্বারটা আছে সেখানে পেস্ট করে দিলাম, মানে আমাদের কার্ড নাম্বারটা দেওয়া হয়ে গেছে। তারপর হচ্ছে মান্থ এবং ইয়ার, দেখুন এখানে আছে 03/2026, মানে এখানে মান্থ হবে 3 এবং সাল হবে 26। তো আমি মান্থ দিয়ে দেবো 03 এবং এখানে বছর দিয়ে দেবো 26। তো দেওয়ার পর এটা আমি কেটে দেবো। তারপর হচ্ছে সিবিসি, তো সিবিসি হচ্ছে লাস্টের 3টা। তো এখানে আমি কপি করে একদম এখানে পেস্ট করে দেবো। দেখুন আমার সিবিসি দেওয়া শেষ। আর কান্ট্রি যে বাংলাদেশ আছে, বাংলাদেশেই থাক, কোনো সমস্যা নেই। তারপর এখানে দেখুন লেখা আছে বাই নাও, তো বাই নাও অপশনে ক্লিক দেবো। তারপরে কার্ডটাকে সেভ করে দেবো। তারপর একটু লোড নিয়ে আমাদের কিন্তু এটা পারচেস হয়ে যাবে, মানে আমরা এখানে 1 সপ্তাহের জন্য আনলিমিটেড কথা বলার জন্য পারচেস করে নিলাম। এখন সরাসরি আমরা হোমে চলে যাব। তারপর চলে যাব প্লে স্টোরে। তো প্লে স্টোরে গিয়ে এখানে যে সার্চ অপশন আছে, সার্চ অপশনে সার্চ দেব ভাইবার লিখে। তো এই যে ভাইবার অ্যাপ্লিকেশনটা আসবে এটা আপনারা আপনাদের ফোনে ডাউনলোড করে নেবেন। তো আমি এখানে ইনস্টল করে নিলাম। তো ইনস্টল করার পর এই ভাইবার অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবো। তারপর এখানে স্টার্ট নাও এই অপশনে ক্লিক দেবো। তারপর এখানে মোবাইল নাম্বার দিতে হবে। আমরা ওই যে পারচেস করার সময় যে নাম্বারটা দিছিলাম ভাইবার খোলার সময় সেই নাম্বারটা এখানে দিয়ে দেবো। তো দেওয়ার পর এখানে কন্টিনিউ অপশনে ক্লিক দেবো। তারপর আছে ইয়েস অপশনে ক্লিক দেওয়ার সাথে সাথে এটা কিন্তু কিছু অ্যালাউ নেবে। দেখুন আমি অ্যালাউগুলো দিয়ে নিলাম। তো অ্যালাউ দেওয়ার পর অটোমেটিক কিন্তু এটা ভেরিফাই করে নেবে। তো দেখুন হয়তো কল আসবে না হয়তো SMS আসবে। তো আমার ফোনে এই ফোনই সিমটা, এই জন্য কল এসে তারা ভেরিফাই করে নেবে। দেখুন আমার ফোনে একটা কল আসবে এবং অটোমেটিক এটা ভেরিফাই নিয়ে নেবে। আপনাদের সিম যদি এই ফোনে না থাকে হয়তো SMS আসতে পারে, SMS-এ যদি কোড আসে কোডটা এখানে বসিয়ে দেবেন। তারপর এখানে আমরা ফুল নেমটা দেবো। তো আমার নামটা এখানে দিয়ে দিলাম। তারপর নিচে আছে জন্ম তারিখ, তো জন্ম তারিখটা দিয়ে দেবো এখানে। আর অটোমেটিক কিন্তু যে ইমেলটা ওখানে দিয়েছিলাম সেই ইমেলটা এখানে সেট আপ হয়ে গেছে। তারপর নিচে টিক মার্কটা আছে, টিক মার্কটা দিয়ে দেবো। আমাদের অ্যাকাউন্ট খোলা কমপ্লিট, এখানে যে পারমিশনগুলো চাবে সমস্ত পারমিশন এখানে দিয়ে দেবো। তারপর এখন আমরা কল দেবো। তো কল দেওয়ার জন্য এখানে যে নিচে কল বাটনটা আছে সেটার উপরে ক্লিক দেবো। তারপর এখানে ডায়াল নাম্বার আছে, আপনারা চাইলে সেভ নাম্বারও কল দিতে পারবেন। তো ডায়াল নাম্বার উঠিয়ে আমি আমার নাম্বার উঠালাম, উঠিয়ে কল দিয়ে দিলাম। এখন কিন্তু এই রিনিং হবে, কল যাবে, দেখুন এই কল যাচ্ছে। তো
তো এভাবে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখানে আপনারা 7 দিন ফ্রিতে কথা বলতে পারবেন। আর যখন কথা বলবেন তখন অবশ্যই আপনার এই ফোনের নেট কানেকশনটা অন থাকতে হবে। আর আপনি যারে ফোন দিবেন তার কিন্তু নেট কানেকশন থাকার দরকার নাই, তার যদি বাটন ফোনও হয় বাটন ফোনও কল যাবে। 7 দিন পর কিন্তু এটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। তারপর আপনারা চাইলে অন্য নাম্বার দিয়ে আবার নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আরও 7 দিন কথা বলতে পারেন এভাবে।